হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স আড্ডা। আজকে আমাদের বিষয় কিছু ইম্পর্টেন্ট ডেট এন্ড ডেজ। এই ভিডিওটি ইম্পর্টেন্ট ডেট এন্ড ডেজের পার্ট টু। পার্ট ওয়ান ভিডিওটি আশা করি তোমরা সবাই দেখেছো, যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে। ওকে গাইস, তাহলে শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা ইন্টারন্যাশনাল লেবার ডে, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডে, মনে রাখবে তোমরা, অনেক পরীক্ষাতে আসে। নেক্সট, ফার্স্ট মে আরেকটি ডে পালিত হয়, তা হচ্ছে গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র ডে। নেক্সট, থার্ড মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, ইট ইস ইম্পর্টেন্ট ডে, মনে রাখবে। নেক্সট, ফোর্থ মে ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে। 1998 সালে অস্ট্রেলিয়াতে বুশ ফায়ারে 5 জন ফায়ার ফাইটার্স কর্মী নিহত হয়েছিল, তাদের স্মরণানুসারে এই দিনটি পালিত হয়। ওকে গাইস, নেক্সট, ফিফথ মে ওয়ার্ল্ড কার্টুনিস্ট ডে, দ্য গ্রেট কার্টুনিস্ট মিস্টার আবিদ শাহটির জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়, ইট ইস ইম্পর্টেন্ট ডে। নেক্সট, সিক্সথ মে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে। নেক্সট, সেভেন্থ মে আমরা দেখতে পাচ্ছি দুটো ডে পালিত হয়, ফার্স্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, নেক্সট বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ বিআরও রাইজিং ডে। এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের জানতে হবে, বিআরও কবে স্থাপিত হয়েছিল, 1960 সালে, তোমরা মনে রাখবে, আর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। ওকে গাইস, নেক্সট, এইট মে আমরা দেখতে পাচ্ছি দুটো ডে পালিত হয়, ফার্স্ট ওয়ার্ল্ড রেড ক্রস ডে, নেক্সট ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে। দুটো ডেই খুব গুরুত্বপূর্ণ। তোমাকে বলে রাখি, হেনরি ডুনান্ট নামে যে একজন ব্যক্তি ছিল তার জন্মদিন উপলক্ষেই ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালিত হয়, তিনি ছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের ফাউন্ডার। ওকে গাইস, নেক্সট, ইলেভেন্থ মে ন্যাশনাল টেকনোলজি ডে, ইট ইস মোস্ট ইম্পর্টেন্ট ডে, অনেক পরীক্ষাতে আসে, তোমরা মনে রাখবে। নেক্সট, টুয়েলভ মে আমরা দেখতে পাচ্ছি দুটো ডে পালিত হয়, ফার্স্ট ইন্টারন্যাশনাল নার্সেস ডে, নেক্সট ওয়ার্ল্ড ক্রনিক ফ্যাটিক সিন্ড্রম ইয়ারনেস ডে। ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালিত হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে। ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে মাদার অফ নার্সিংও বলা হয়, তোমরা জেনে রাখবে, ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে মাদার অফ নার্সিংও বলা হয়। নেক্সট, 14 মে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, ইট ইস মোস্ট ইম্পর্টেন্ট ডে, অনেক পরীক্ষাতে আসে, মনে রাখবে, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। নেক্সট, 15 মে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ। নেক্সট, 17 মে আমরা দেখতে পাচ্ছি তিনটে ডে পালিত হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, হাইপারটেনশন কথার অর্থ হচ্ছে উচ্চ রক্তচাপ। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া অ্যান্ড বায়োফোবিয়া। নেক্সট, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে। ওকে গাইস, নেক্সট, 18 মেতে আমরা দেখতে পাচ্ছি দুটো ডে পালিত হচ্ছে, ফার্স্ট ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, নেক্সট ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। ওকে গাইস, নেক্সট, 20 মে ওয়ার্ল্ড মেট্রোলজি ডে। নেক্সট, 21 মেতেও দুটো ডে পালিত হয়, ফার্স্ট অ্যান্টি টেরোরিজম ডে, ইট ইজ নট ফর ইন্টারন্যাশনাল, ইট ইজ অনলি ফর ন্যাশনাল ইন্টিটারিজম ডে, ইটস ইম্পর্টেন্ট ডে। নেক্সট, ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি, ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে গাইস, নেক্সট, 22 মে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ইট ইস ইম্পর্টেন্ট ডে, মনে রাখবে। নেক্সট, 23 মে ওয়ার্ল্ড টার্টল ডে, টার্টল কথার অর্থ হচ্ছে কচ্ছপ। নেক্সট, 24 মে কমনওয়েলথ ডে, ইট ইস মোস্ট ইম্পর্টেন্ট ডে, অনেক পরীক্ষাতে আসে, মনে রাখবে তোমার। নেক্সট, 25 মে ওয়ার্ল্ড থাইরয়েড ডে। নেক্সট, 28 মে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর ওমেন্স হেলথ। নেক্সট, 29 মে ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিসকিপার্স, পিসকিপার্স কথার অর্থ হচ্ছে শান্তিরক্ষী বাহিনী, যেসব নারী ও পুরুষ উভয়ই ইউএনের হয়ে শান্তিরক্ষী বাহিনীর কাজ করে তাদের জন্য এই দিনটি ইউএন পালিত করে। ওকে গাইস, নেক্সট, 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডে, অনেক পরীক্ষাতে আসে, মনে রাখবে। এছাড়াও তোমাদের আরও তিনটি ডে মনে রাখতে হবে, ওয়ার্ল্ড লাফটার ডে, ফার্স্ট সানডে অফ মে, ওয়ার্ল্ড লাফটার ডে পালিত হয় ফার্স্ট সানডে অফ মে। নেক্সট, ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে পালিত হয় ফার্স্ট টিউজডে অফ মে। নেক্সট, ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে পালিত হয় সেকেন্ড উইকেন্ড অফ মে। মাইগ্রেটরি বার্ড কথার অর্থ হচ্ছে প্রবাসী পাখি, যেসব পাখি বিদেশ থেকে আমাদের দেশে আসে তাদেরকে প্রবাসী পাখি বলা হয়। নেক্সট, ফার্স্ট জুন আমরা দেখতে পাচ্ছি দুটো ডে পালিত হচ্ছে, ফার্স্ট গ্লোবাল ডে অফ প্যারেন্টস, নেক্সট ওয়ার্ল্ড মিল্ক ডে। ওকে গাইস, নেক্সট, 3rd জুনও আমরা দেখতে পাচ্ছি দুটো ডে পালিত হয়, ফার্স্ট ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, নেক্সট ইন্টারন্যাশনাল লেভেল ক্রসিং অ্যাওয়ারনেস ডে। ওকে গাইস,
Next, 4 June. 4 June, International Day of Innocent Children Victims of Aggression. Next, June 4 June to 8 June. এই চারটি দিন পালিত হয় ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক বিগিনস আরবিআই এই চারটি দিনের মধ্যে কাস্টমার প্রোটেকশনের জন্য কাজ করে তার জন্য এই সপ্তাহটিকে ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক বলা হয় ওকে গাইস নেক্সট 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ডে প্রচুর পরীক্ষার্থী এসেছে মনে রাখবে নেক্সট 8 জুন এর জন্য আমরা দেখতে পাচ্ছি দুটো ডে একসঙ্গে পালিত হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে নেক্সট ওয়ার্ল্ড ওশান ডে ইজ ইম্পর্ট্যান্ট নেক্সট 12 জুন ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড লেবার ইট ইজ ইম্পর্ট্যান্ট ডে মনে রাখবে নেক্সট 14 জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 14 জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে নেক্সট 17 জুন ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিজার্টিফিকেশন ড্রট ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিজার্টিফিকেশন ড্রট মনে রাখবে ড্রট মানে হচ্ছে খরা আর ডিজার্টিফিকেশন মানে মরুকরণ ওকে গাইস নেক্সট 18 জুন ইন্টারন্যাশনাল পিকনিক ডে নেক্সট 20 জুন ওয়ার্ল্ড রিফিউজি ডে ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ডে মনে রাখবে তোমরা নেক্সট 21 জুন আমরা দেখতে পাচ্ছি তিনটি ডে পালিত হয় ফার্স্ট ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ইট ইজ ইম্পর্ট্যান্ট ডে নেক্সট ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে নেক্সট ওয়ার্ল্ড মিউজিক ডে নেক্সট 23 জুন দেখতে পাচ্ছি আমরা তিনটি ডে পালিত হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ডে মনে রাখবে নেক্সট ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে নেক্সট ইন্টারন্যাশনাল উইডো ডে উইডো কথার অর্থ হচ্ছে বিধবা মনে রাখবে নেক্সট 25 জুন ডে অফ দ্য সি ফেয়ার কথার অর্থ হচ্ছে সমুদ্রে ভ্রমণকারী নেক্সট 26 জুন ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট ড্রাগ অ্যাবাউস অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং ওকে গাইস নেক্সট জুলাই ফার্স্ট জুলাই আমরা দেখতে পাচ্ছি টোটাল তিনটি ডে পালিত হচ্ছে ফার্স্ট ন্যাশনাল ডক্টরস ডে নেক্সট গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ডে অর্থাৎ জিএসটি ডে এটি অনলি ফর ন্যাশনাল জিএসটি ডে নট ফর ইন্টারন্যাশনাল নেক্সট ইন্টারন্যাশনাল যোগ ডে ওকে গাইস সেকেন্ড জুলাই তো দুটো ডে পালিত হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে নেক্সট ওয়ার্ল্ড ইউএফও ডে ফোর্থ জুলাই আমেরিকা ইন্ডিপেন্ডেন্স ডে মনে রাখবে বন্ধুরা আমেরিকা স্বাধীন হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে নেক্সট 6 জুলাইও দুটোতে পালিত হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভস নেক্সট ওয়ার্ল্ড জুনোসিস ডে ওকে গাইস নেক্সট 7 জুলাই দুটোতে পালিত হচ্ছে ফার্স্ট গ্লোবাল ফরগিভনেস ডে নেক্সট ওয়ার্ল্ড চকোলেট ডে ওকে গাইস নেক্সট 11 জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ডে অনেক পরীক্ষাতে আসে মনে রাখবে তোমরা নেক্সট 12 জুলাই ইন্টারন্যাশনাল মালালা ডে এই দিনটি পালিত হয় মালালা ইউসুফজাইয়ের জন্মদিন উপলক্ষে তিনি খুব কম বয়সেই নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন 2014 সালে তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন তিনি ছিলেন পাকিস্তানি মহিলা তারই জন্মদিন উপলক্ষে ইউএন এই দিনটি ঘোষণা করে ওকে গাইস নেক্সট 12 জুলাই নাভার্ড ফাউন্ডেশন ডে নাভার্ড কবে ফাউন্ডেড হয়েছিল মনে রাখবে তোমরা উনিশশো বিরাশি সালে নেক্সট 15 জুলাই ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে খুব ইম্পর্ট্যান্ট ডে মনে রাখবে ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে নেক্সট 17 জুলাই ওয়ার্ল্ড ডে ফর দ্য ইন্টারন্যাশনাল জাস্টিস ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস ইট ইজ ইম্পর্ট্যান্ট ডে নেক্সট 18 জুলাই নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে নেলসন ম্যান্ডেলা ছিল সাউথ আফ্রিকার ফার্স্ট প্রেসিডেন্ট এছাড়াও তিনি ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের 11তম প্রেসিডেন্ট ওকে গাইস ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ডে অনেক পরীক্ষাতে আসে মনে রাখবে নেক্সট 26 জুলাই কার্গিল বিজয় দিবস ইট ইজ ইম্পর্ট্যান্ট ডে 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল তোমরা মনে রাখবে ভারত ও পাকিস্তানের মধ্যে তার মধ্যে ভারত বিজয়ী হয়েছিল নেক্সট 28 জুলাই দুটো ডে পালিত হয় ফার্স্ট ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে নেক্সট ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে নেক্সট 29 জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে ইট ইজ ইম্পর্ট্যান্ট ডে ইন্টারন্যাশনাল টাইগার ডে নেক্সট 30 জুলাই ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট ট্রাফিকিং ইন পার্সন ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট ট্রাফিকিং ইন পার্সন ওকে গাইস নেক্সট 31 জুলাই ওয়ার্ল্ড রেঞ্জার ডে রেঞ্জার কথার অর্থ হচ্ছে বনরক্ষক ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ডে রেঞ্জার কথার অর্থ হচ্ছে বনরক্ষক নেক্সট
আগস্ট, ফার্স্ট আগস্ট, ওয়া সরি আর্থ ওভারশুট ডে, আর্থ ওভারশুট ডে। নেক্সট 6th আগস্ট হিরোশিমা ডে, আমরা সবাই জানি হিরোশিমাতে আমেরিকা পরমাণু ফার্স্ট পরমাণু বোমা নিক্ষেপ করেছিল। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডে হিরোশিমা ডে। হিরোশিমা কোথায় অবস্থিত? হিরোশিমা জাপানে অবস্থিত। 7th আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে, ইট ইজ ইম্পর্টেন্ট ডে ন্যাশনাল হ্যান্ডলুম ডে। নেক্সট 9th আগস্ট কুইট ইন্ডিয়া ডে অ্যান্ড নাগাসাকিতে, দুটো তো একসঙ্গে পালিত হয়, নাগাসাকিতেও সেম, নাগাসাকিও জাপানে অবস্থিত, নাগাসাকিতে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল। ওকে গাইস, নেক্সট 9th আগস্ট ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিজেনিয়াস পিপল। ওকে গাইস, নেক্সট 10th আগস্ট ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে, ইট ইজ ইম্পর্টেন্ট ডে ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে। নেক্সট 12th আগস্ট, 12th আগস্ট আমরা দেখতে পাচ্ছি দ্রুততে পালিত হচ্ছে, ফার্স্ট ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে, ইট ইজ ইম্পর্টেন্ট ডে। নেক্সট ওয়ার্ল্ড এলিফেন্ট ডে, ইট ইজ ইম্পর্টেন্ট ডে, দুটোই খুব গুরুত্বপূর্ণ দিন, মনে রাখবে তোমরা। নেক্সট 13th আগস্ট ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডার্স ডে। নেক্সট 14th আগস্ট শহীদ সামন দিবস, এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের হয়ে যেসব মানে আর্মি বা যেসব মানুষ ওই রাজ্যের হয়ে শহীদ হয়েছিল তাদের স্মরণসারে এই দিনটি পালিত হয়। এছাড়া মনে রাখবে 14th আগস্ট পাকিস্তানেরও স্বাধীনতা দিবস। 15th আগস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে, ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা দিবস, আমাদের দেশের জন্য এর থেকে গুরুত্বপূর্ণ দিন আর হতে পারে না, তোমরা সবাই জানো। নেক্সট 19th আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, ইট ইজ ইম্পর্টেন্ট ডে। নেক্সট 19th আগস্ট ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে। নেক্সট 20th আগস্ট দুটোতে পালিত হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড মসকিউটো ডে, নেক্সট ন্যাশনাল সদ্ভাবনা ডে, ন্যাশনাল সদ্ভাবনা ডে রাজীব গান্ধীর, এটি অ্যাকচুয়ালি রাজীব গান্ধীর সদ্ভাবনা ডে। হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি রাজীব গান্ধীর সদ্ভাবনা ডে। 1992 সাল থেকে এই দিনটি পালিত হয়, এর পুরস্কার স্বরূপ 10 লাখ টাকা করে দেওয়া হয়। ওকে গাইস, নেক্সট 21st আগস্ট, 21st আগস্ট ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে, ইট ইজ ইম্পর্টেন্ট ডে। 23rd আগস্ট ইন্টারন্যাশনাল ডে ফর দ্য রিমেম্বরেন্স অফ দ্য স্লেভ ট্রেড অ্যান্ড ইটস অ্যাবলিশন। ওকে গাইস, নেক্সট 29th আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। এছাড়াও 29th আগস্ট আরেকটি ডে পালিত হয়, ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট নিউক্লিয়ার টেস্ট, ইট ইজ ইম্পর্টেন্ট ডে। নেক্সট 30th আগস্ট ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। ওকে গাইস, তাহলে আজকের আমাদের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।